আসসালাম আলাইকুম আহমতুল তো আজকের এই ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা কোরআন পড়ার সময় যে ভুল করলে আপনার আরো গুণা হবে অর্থাৎ কোরআন পড়ার সময় যদি আপনি এই ভুলগুলো করেন অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি যে ভুলগুলোর কথা বলব যদি আপনি কোরআন মাজিদ পড়ার সময় এই ভুলগুলো করেন তাহলে আপনার সব হবে না সবের পরিবর্তে গুণ হবে কারণ এই ভুলগুলো করলে আপনার আয়াতের অর্থ চেঞ্জ হয়ে যাবে তো যদি আয়াতের অর্থ চেঞ্জ হয়ে যায় তাহলে তো আপনার অবশ্যই গুণা তো হবেই তো এই জন্য খুবই সতর্ক করে আমাদের পড়তে হবে যাতে আমরা কোরআন মাজিদ পড়ার সময় এই চারটা ভুল কখনো না করি তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটুও টানবেন না তো আমি আবার বলি কোরআন মাজিদ পড়ার সময় যে চারটি ভুল করলে আমাদের সোয়াবের পরিবর্তে গুণা হবে এই চারটি ভুল আমরা ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে শিখবো চারটি ভুল সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে আমরা শিখব এবং এই চারটি ভুল আমরা সুই শুদ্ধ করে শিখবো যাতে আমাদের কখনো ভুল না হয় তো চলুন শুরু করি দেখুন এখানে প্রথমে লেখা আছে নাম্বার ওয়ান হরকতের জায়গায় মত পড়া আমরা সবাই জানি যে এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় এক জবর এক পেশকে হরকত আর হরকত উচ্চারণ কি করে পড়তে হবে তাড়াতাড়ি করে পড়তে হবে হরকত উচ্চারণ কখনো টান দেওয়া যাবে না কখনো হরকতের উচ্চারণে টান হবে না এটা আপনার অবশ্যই মনে রাখবেন যে হরকতের উচ্চারণে টান দেওয়াই যাবে না এক জবর এক জায়গ বেশি হরকত বলে আর হরকত উচ্চারণ তাদের পর্ত হয় তো এই হরকতের যে উচ্চারণটা এই উচ্চারণটা যদি আপনার টেনে পড়েন অর্থাৎ মদের মতো টেনে পড়েন তাহলে কিন্তু আপনার গুণ হবে তো হরকতের জায়গায় টান দেওয়া যাবে না যেমন এখানে আমি লিখছি হামজাহ লাম জবর আল হামিম জবর হাম দাল পেশ দু আল হাম দু এখানে হরকত হচ্ছে এই যে এটা দাল পেশ দু এটা হচ্ছে হরকত আল হাম দু আল হাম দু তো আমরা এখানে আলহামদু না বলে আলহামদু এই দুতে আমরা কি করে ফেলছি এখানে আমরা টান দিয়ে ফেলছি তো আলহামদুলিল্লাহ এভাবে যদি আমরা টান দে তাহলে সেটা কি ভুল বলা হবে আর এই ভুলটা করলেই গুণ হবে তো আমি আবার বলি যেখানে এখানে হওয়ার কথা আছে অর্থাৎ একটা জবর একটা যে একটা পেশ আসছে সেখানে তাড়াতাড়ি পড়তে হবে আর সেখানে যদি আপনি তাড়াতাড়ি না পড়ে টেনে পড়েন অর্থাৎ খারা জবর খারা যে উল্টা পেশ আমরা সবাই জানি যে খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেটাকে বলা হয় মদের হরফ এটা কি হবে মদের হরফ হবে আর মদের হরফ হইলে এক লিফ টেনে পড়তে হবে এই মদ এক লিফ টেনে পড়তে হবে অর্থাৎ খারাজ হবে খারাজের উল্টা পেশ যেখানে পাবেন সেটাকে বলা হবে মদের হরফ আর সেখানে টান দিবেন এখানে দেখুন আল হামদু ডাল পেশ যেটা হর কথা এটা কিন্তু মদের হরফ না এখানে টান দেওয়া যাবে না তো যদি টান দেন তাহলে আপনার ভুল হবে আর এই ভুলটা করলে গোনা হবে তারপর দেখুন হামজা জবর আলাম মিম জবর লাম আলাম তাজবর তা রজবর র আলাম তার এখানে তাজবর তা এন্ড রজবর র এগুলো হচ্ছে হরকত লাম মিম জবর লাম এটা হচ্ছে জসমলা হরফ তো আলাম তা র রজবর র এখানে আমরা তাড়াতাড়ি পড়ব তো যদি আমরা এখানে তাড়াতাড়ি না পড়ে আলাম তা র এখানে যদি আমরা এভাবে টান দিয়ে দেই তাহলে কিন্তু ভুল হবে আর এই ভুল করলে গুণ হবে আলাম তা র এভাবে টান হবে না এই সাইডে আমি সঠিক উচ্চারণ গুলা লেখছি আর এই সাইডে আমরা ভুল উচ্চারণ গুলা লেখছি তো এখানে আলাম তা র র জবর র টান দেওয়া যাবে না তো যদি আমরা টান দিয়ে দিই তাহলে ভুল হবে যেমন আলাম তা তা জবর তা এটাও কিন্তু হরকত তা জবর তা তো এখানে যদি আমরা তা আলাম তা র এভাবে টেনে পড়ি তাহলে কিন্তু ভুল হবে তো যেখানে এক জবর এক জিরেক্ট পেশ পাবেন সেখানে টান দিবেন না তারপর দেখুন এই ইয়া কা না বুদু না বুদু ডাল পেশ দু এটা হচ্ছে হরকত বা পেশ বু শরকত ডাল পেশ দু হরকত কাপসা বরক এগুলো হচ্ছে শরকত তো এগুলো যদি আমরা টান দিয়ে দিই তাহলে ভুলটা হবে যেমন যদি আমরা বলি এই ইয়া কা না বুদু দুতে যদি আমরা টান দিই তাহলে এটা কী হবে ভুল হবে তো এই ভুলগুলো করাই যাবে না এগুলো খুবই সতর্ক করে পড়তে হবে তারপরে আনা আমতা আর না আমতার জায়গায় আমরা আর না আম তা এই তাতে আমরা কি করে ফেললাম টান দিয়ে ফেললাম তো এই টানগুলো দিলে কিন্তু ভুল হবে আপনার আর এই ভুলগুলো করলে গুণ হবে আম আমজা নুন যে আইন আর না আই নিন আম আর তা এটা হচ্ছে হরকত টান যাবে না তো আর আমতা এর জায়গায় যদি আপনি আর না আম তা এভাবে টেনে পড়েন তাহলে কিন্তু ভুল করতেছেন তো টেনে পড়া যাবে না যেখানে হর্কশ সেখানে তাড়াতাড়ি পড়তে হবে কুল আউধু কুল আউধু তো কুল আউধু জাল পেশ এটা হচ্ছে হরকত তো এখানে আপনি জাল পেশ উধু কুল আউধু জাল উল্টা পেশ উধু পড়েন তাহলে এটাই ভুল হবে আর এই ভুল করলে আপনার সবের পরিবর্তে গুণ হবে তো আমরা কিন্তু বুঝতেই পারছি যেখানে আপনি হরকত পাবেন যেখানে এক জবর এক জের এক পেশ পাবেন সেটাকে বলা হবে হরকত আর হরকত উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় তো যদি আপনি হরকত উচ্চারণ তাড়াতাড়ি করে না পড়ে টেনে পড়েন হরকত উচ্চারণ তাতকে না পড়ে যদি 10 এ পড়েন তাহলে কিন্তু আপনার গুণ হবে বা আপনার পড়াটা ভুল হবে তারপর হচ্ছে দুই নাম্বার মদের জায়গায় তাত্রে করিয়া পড়া অর্থাৎ আমরা শোভাজনি মদ হরফের তিনটা মদের হরফ কোটিতে মদের হরফ তিনটি তিনটিকে কি আলিফ ওয়াও এন্ড হচ্ছে ইয়া তো যদি জবরের পরে খালি আলিফ আর ইয়া আমি এখানে লেখিয়ে দেখোন জবরের পর যদি খালি আলিফ আর পেশের পরে যজমলা ওয়াও আসে এবং জের পর যদি ইয়া আসে তাহলে তাদেরকে বলা হবে মদের হরফ এগুলো হচ্ছে কি মদের হরফ আবার আমরা আরেকটা মত শিখলি সেটা হচ্ছে কি যদি হরফের উপরে খারাজের উল্টে পেশ আসে তাহলে এটাকেও বলা হবে মদের হরফ তো এই মদের হরফ কি করতে হবে এক আলিফ টেনে পড়তে হবে এক আলিফ টেনে পড়তে হয় পড়তে হয় তো যখন আমরা এই মদের হরফগুলো পাবো সেখানে অবশ্যই টান দেব একটু আগে কিন্তু আমরা শিখছি হরকত হচ্ছে টেনে পড়া যাবে না হরকত হচ্ছে এক এক বলে সেটা তাড়াতাড়ি পড়তে হবে তবে মদেও হরফটা টেনে পড়তে হবে যেমন বা আলিক জবর বা বা পেশ বু বা ইয়াজের বি বাবুবি অথবা বা খারা জবর বা বি এখানে দেখুন দুটো একই হবে দুটো পার্থক্য নাই এখানে শুধু খারা জবর আর এখানে জবর পরে খালি আলিফ আসছে পেশের পর যশমালা ওয়া আসছে জিয়ারের পর যশমালা এ আসছে আর হরকত উচ্চারণ একই হয় তবে হরকতে কি হয় না টান হয় না অর্থাৎ হরকতের উচ্চারণটা টেনে পরে কি বল হয় মদের হরফ তো আপনি টান দিবেন যেখানে আপনি জবর বাম পাশে খালি পাবেন পেশের পর যেমন ওয়াও পাবেন জেরের পর যেমন ইয়া পাবেন সেখানে আপনি টান দিবেন কিন্তু যেখানে আপনি এক জবর এক জের এক পেশ পাবেন সেখানে টান দিবেন না তবে খারাজবর জবর খারা উল্টা পেশ পেলে টান দিবেন তাহলে এখানে আমরা দুই নম্বর ভুলটা লিখছি যে মদের জায়গায় যদি আমরা তাড়াতাড়ি করে পড়ি অর্থাৎ হরকত পড়ি তাহলে কিন্তু এটা বড় ভুল আর এই ভুলগুলো করলে আপনার সবের পরিবর্তে গুণ হবে যেমন মালিকি মিম খারাজ মা এটা হচ্ছে মদে হরফ কারণ এখানে খারাজ আসছে তো মালিক কি না বললাম মালিকি মালিকি পড়লাম মানে এখানে আমরা কি করলাম এই জবরটাকে আমরা তাড়াতাড়ি করে পড়লাম অর্থাৎ এই মতটাকে আমরা জবর বানিয়ে তাড়াতাড়ি করে পড়লাম তো এই ভুলগুলো করলে কিন্তু আপনার গুণ হবে মাতে টান দিতে হবে তবে এই এখানে আমরা কিন্তু মাতে টান দিই না অনেক সময় মালিক ইয়াউমিদ্দিন এরকম পড়ে যায় তো এটা না মালিকি মালিকি বলতে হবে আর লামজেল্লি কাফজের কি এগুলো হচ্ছে হরকত এগুলো টান দেওয়া যাবে না মালিকি মালিকি এরকম তো মারের জায়গায় টান দিতে হবে এখানে অবশ্যই আমরা এক লিফ টান দিব তো যেখানে এক লিফ টান হয় সেখানে যদি আমরা টান না দিয়ে হরকতের মতো পড়ি তাহলে এটা ভুল হবে তারপর দেখুন আর এই মিম মা এটা হচ্ছে হরফ তো যদি আমরা আর রহমানি মাতে আমরা টান না দিয়ে আর রহমানি মানি মিম যে মা এভাবে পড়ি তাহলে কিন্তু এটা রঙ হবে আর এই ভুলগুলো করা যাবে না এই ভুলগুলো করলে আপনার গোনা হবে তো অবশ্যই যেখানে মাদে হরফ আছে সেখানে অবশ্যই টান দিতে হবে যেমন কুল এখানে আহ উল আহ আইন এখানে আমরা এক লিপ টান দিব এটা হচ্ছে মদ হরফ কারণ পেয়ার পর যত ওয়া আসছে এটা মদ হরফ একটা পড়তে হয় তো মদ হরফের জায়গায় যদি আমরা কুল আু আলু পরে দেখুন আহ এখানে কিন্তু আমরা এই যে ওয়াউকোনটা ওয়াও সুকুনটা কিন্তু এখানে আমরা মানে পড়তেছি না তো দেখ আমরা কিন্তু এখানে একটা হরফি বাদ দিয়ে দিছি যদি আমরা এখানে টান না দিই তাহলে কি হয় যায় একটা হরফ বাদ হয়ে যায় অর্থাৎ এখানে আছে কফ লাম পেশ কুল হামজা জবর আ কুল আ আইন ওয়া পেশ উ পেশ উ কুল আউযু উ তে আমরা টান দিব তবে আমরা যদি উ টান না দিই কুল আউযু পড়ি তাহলে কিন্তু ভুল হবে তাহলে কিন্তু আমাদের এই যে ওয়াউটা পড়া হয় না তো একটা হরফে আপনি বাদ দিয়ে পড়তেছেন তো এইজন্য আপনাকে এগুলো সতর্ক করে পড়তে হবে যাতে মধ্যমগুলো ভুল না হয় তারপর দেখুন মালিকিন না না এটা হচ্ছে মধ্য হরফ সিন যে এটা হচ্ছে হরকত মালিকিন না সি আছে না তে আমরা এক লিপ্টান দিব আর অফ ধরলে এখানে তিন লিপ্টান হয় মালিকিন না এরকম ভাবে তিন দিতে হয় এই সিনটাকে সাকিন ধরতে হয় এটাকে বলা হয় মধ্যে মধ্যে আর যে হয় মধ্যে আর্জি বলে হয় তো মধ্যে আর্য হচ্ছে যখন মধ্য হরফের বামি হরফ অক্ষ আসে তখন তাকে মধ্যে আর্জি বলে মধ্যে আর্জি তিন লিপ্টানের পড়তে হয় মালিকিনাস এরকম ভাবে পড়তে হয় তো আপনারা যদি এখন ওয়াকফ ধরেন তাহলে নাতে আকলি টান দিবেন মালিকিনাস এরকম তো যদি আপনি নাতে টান না দিয়ে মালিকিনাস মালিকিনাস এরকম ভাবে পড়েন তাহলে কিন্তু এটা ভুল হবে এটা কিন্তু ভুল হবে হবে তো এই ভুলগুলো করা যাবে না তো অবশ্যই আপনাকে কিন্তু মাদের হরফে টান দিয়ে পড়তে হবে তো আশা করি আপনারা এই বিষয়ে ভালো করে বুঝতে পারছেন যে ম যেখানে টান হবে সেখানে অবশ্যই টান দিতে হবে এক আলিফ হলে এক আলিফ তিন আলিফ ফলে তিন আলিফ চার আলিফ ফলে চার আলিফ টান দিবেন তবে টান আপনাকে দিতেই হবে যদি আপনি টান না দিয়ে তাড়াতাড়ি পরে যান তাহলে সেটাই ভুল হবে আর এই ভুলটা করলেই আপনার মনে হবে তারপর হচ্ছে তিন নম্বর নিয়মটা এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এখানে বেশি ভুল করি এই তিন নম্বর ভুলটা আমরা বেশি করি দেখুন এখানে কি লেখছে এক হরফের জায়গায় অন্য হরফ পড়া অর্থাৎ আমরা একটা হরফের জায়গায় আরেকটা হরফ পরে ফেলি তো এই ভুলটা করা যাবে না যেমন এটা হচ্ছে হা এটা হচ্ছে কি হা আর এটা হচ্ছে হা এটা হচ্ছে হা এটা হচ্ছে সদ এটা হচ্ছে সিন এটা হচ্ছে ঝা এটা হচ্ছে জিম এ প্রত্যেকটা হরফ কিন্তু আলাদা আলাদা এটা হচ্ছে হামজা এটা হচ্ছে আইন প্রত্যেকটা উচ্চারণ কিন্তু এখানে আলাদা আলাদা হবে তো আমরা কি করি এই হরফটা এবং এই হরফ দুটাই এক ভাবে উচ্চারণ করি সদ একভাবে উচ্চারণ করি জিম একভাবে উচ্চারণ করি তো এই উচ্চারণগুলো যদি আপনি একইভাবে করেন তাহলে কিন্তু আপনার গুণ হবে তো এক হরফের জায়গায় অন্য হরফ পড়া যাবে না যেমন এখানে আমি লিখছি দেখুন আল হামদো এখানে হা হাম হাম এটা হচ্ছে সঠিক আল হামদো তো যদি আপনারা আলহামদু এর জায়গায় যদি আলহামদু পড়েন অর্থাৎ এই 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 পড়েন এখানে এখানে আছে 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 হচ্ছে এখানে আলহামদু তো আপনারা আলহামদু না পড়ে এই হাটা পড়তেছেন আলহামদু তো এই হাটা যদি আপনারা পড়েন তাহলে কিন্তু এটা কি হবে ভুল হবে আপনার পুরো অর্থ চেঞ্জ হয়ে যাবে তো এই ভুলগুলো যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনার গুণ হবে সব হবে না তো এর জন্য আমাদেরকে এগুলা ভালো করে বুঝতে হবে এবং খুব সতর্ক হয়ে পড়তে হবে যাতে হরফুল উচ্চারণগুলো ভুল না হয় তাহলে আমরা পড়বো আলহামদু তো আলহামদু না পড়ে যদি আলহামদু পড়ি তাহলে কিন্তু একটা বড় একটা ভুল তারপর এখানে এখানে লিখছি রব্বিল আলামিন আ আইন খাজ বড় আ লিখছি এখানে আইন রুচিন লিখছি তো যদি আপনারা রব্বিল আ আইনটা কি করতে হয় খলকের মাসখান থেকে চাপ দিয়ে বলতে হয় তো যদি আপনার এখানে আইন হচ্ছে আপনার দিয়ে এখানে এভাবে পড়েন রব্বিল আলামিন পড়েন আ হামজা খাজ আ পড়েন তাহলে এটাই ভুল হবে দেখুন এখানে আসলে আইন আপনি আইনের জায়গায় পড়তেছেন হামজা অর্থাৎ আপনি পুরো হরফই চেঞ্জ করে ফেলছেন আল্লাহ তালা এখানে লেখছে আইন দিয়ে লেখছে আইন দিয়ে আমাদের উচ্চারণ করতে বলছে আর আমরা আইনের উচ্চারণ না করে হামজার উচ্চারণ করে ফেলতেছি অর্থাৎ আমরা নিজেরই কোরআন মাঝিটাকে চেঞ্জ করে ফেলতেছি তো এই এই ভুলগুলো করলে তো অবশ্যই আপনার গুণ হবে তো এই জন্য আপনাকে সঠিক ভাবে ঠিক করে পড়তে হবে আলামিন এভাবে পড়তে হবে যদি আপনি পড়েন পড়েন আলামিন আলামিন তাহলে এটা একটা একটা বড় ভুল ভুল আর এই করলে গুণ হবে কারণ আমি আবার বলি আল্লাহ তাআলা এখানে লেখছে আইন দিয়ে আর আমরা আইন না পড়ে পড়ি হামজা অর্থাৎ আমরা একটা হরফ চেঞ্জ করে ফেলি আর একটা হরফ চেঞ্জ করলে কি গুণ হবে এটা আপনি বুঝতেই পারতেছেন তারপর ভুলটা দেখুন মারাত্মক ভুল কুল হু আহাদ আমরা যে কুল হু ল সুরাটা পড়ি কুল হু ল তো এই কুল এটা হচ্ছে কফ তো এখানে আমরা কফের জায়গায় কি পড়ি কাফ পড়ি কুল হু অল পড়ি অর্থাৎ কাফ এখানে আছে কফ এখানে আছে কফ কফ না পড়ে আমরা পড়ি কাফ অর্থাৎ কফ কাফ দুটো একইভাবে উচ্চারণ করে ফেলি তো এই ভুলগুলো করলে কিন্তু অবশ্যই আপনার গুণ হবে দেখুন এখানে পড়তে কুল কফটা একটু পাল্টা আওয়াজ দিয়ে পড়তে হয় মোটা করে উল উল এরকম উল হু অল তো কুল হু এই জায়গায় যদি আপনি কুল পরেন শুধু কুল পরেন কাফ পরেন তাহলে এটা ভুল হবে আর এই ভুলটা করলে আপনার গুণ হবে কুল পড়া যাবে না বলতে হবে উল উল এরকম তো এই ভুলগুলো করতে পারবেন না কফের জায়গায় আপনি কাফ কখনো পড়তে পারবেন না তারপর দেখুন লেখছি আল্লাহু এখানে আছে স যেব স তো আমরা স যেব স না পড়ে আল্লাহু সা পড়ি সা মাদু মানে সিন পড়ি যেখানে আছে সদ সদ আমরা না পড়ে আমরা সেখানে পড়তেছি সিন তো এই ভুলগুলো করা যাবে না সাদের উচ্চারণ মোটা করে হবে সব সরকার তো আল হুস সাহাদু পরা যাবে না সা হবে না এটা হবে সদ মোটা করে তারপর আছে জাকার জাল কা র জব জাকার এই জালের উচ্চারণটা আমরা জিব্বার আগা উপর দাঁতের আগা সঙ্গে আগে জালটা উচ্চারণ করি তো আমরা জাকারও না পড়ে জাকারও পড়ে জিম জিমের উচ্চারণ করে ফেলি যেখানে সে জাল জাল না পড়ে আমরা সেখানে জিম পড়তেছি তো জালের জায়গায় জিম পড়া যাবে না জালের মাখা সে সামনের উপরে দুদাতের আগার সঙ্গে লাগিয়ে জাল উচ্চারণ করতে হয় আর জিম জিব্বার মধ্যখান উপর তালের সঙ্গে লাগিয়ে জিম উচ্চারণ করতে হয় তো এই ভুলগুলো করেই যাবে না তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা অর্থাৎ যেখানে যে হরফ সেখানে সে হরফটা সঠিক ভাবে উচ্চারণ করবেন ভুল করবেন না তো অবশ্যই অবশ্যই আপনারা এই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখবেন তারপর সর্বশেষ যে ভুলটা আমরা শিখব জবরের জায়গায় পেশ বা পেশের জায়গায় জবর বা জের জায়গায় জবর পড়া অর্থাৎ এক জায়গায় আছে জবর আপনি জবর না পড়ে জার পড়তেছেন বা জার থাকলে পেশ পড়তেছেন পেশ থাকলে জবর পড়তেছেন অর্থাৎ জবর আপনি চেঞ্জ করে জায়গায় দিয়ে পড়তেছেন আবার পেশের জায়গায় জবর দিয়ে পড়তেছেন অর্থাৎ এই ভুলগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার গণ হবে তো এই ভুলগুলো করা যাবে না এই ভুলগুলো আমরা করি অবশ্যই ভুলগুলো হয়ে যায় তো এই ভুলগুলো একটু সতর্ক করে পড়বেন তাহলেই হবে না প্রথমবার যদি ভুলটা করেন দ্বিতীয়বার অবশ্যই ঠিক করে পড়া যাবেন দেখুন আমি লিখছি আলাম তা র তো আমরা আলাম তারর জাগে পড়তেছি আলাম তারু র পেশ রূপ পড়তেছি যেখানে আছে জবর জবর না পড়ে আমরা পেশ পড়তেছি তো এই ফুলটা করলে অবশ্যই আমরা গুণ হবে যেমন আনা আমতা তা জবর তা আছে আনা আমতা জাগে আমরা আনা পড়তেছি তু তো এগুলো কিন্তু ভুল হবে অবশ্যই জায়গায় আমরা জবর জায়গায় পেশ পড়তেছি তো ভুল গুলো করা যাবে না সাফা রতিন আছে সাফা রতিনের জায়গায় সাফা রতুন অর্থাৎ যেখানে দুই জের আছে দুই জের জায়গায় আপনি যদি দুই পেশের উচ্চারণ করেন তাহলে কিন্তু সেটাও ভুল হবে অর্থাৎ জবর জায়গায় জের কিংবা জের জায়গায় জবর পড়তে পারবেন না অথবা দুই জের জায়গায় দুই পেশ অথবা দুই পেশের জায়গায় দুই জের অথবা দুই জবর পড়তে পারবেন না তো এইগুলো অবশ্যই খুব সতর্ক হয়ে পড়বেন যাতে এই ভুলগুলো আপনাদের না হয় তো আরো কিছু ভুল আছে এই আমি আপনাদেরকে কমন যে চারটি ভুল চারটি ভুল এই নিয়ে আলোচনা করছি যে চারটি ভুল করলে আপনাদের সবের পূর্বর্ত গুণ হবে আর কেন স্বভাবের পূর্বর্ত গুণ হবে এটা আপনি নিজেই বুঝতে পারছেন কারণ আমাদের কারো ক্ষমতা নাই যে কোরআন মাজিদের একটা জবর চেঞ্জ করা আমাদের কারো ক্ষমতা নেই কারো নাই তো আমরা আমাদের ক্ষমতা নাই একটা জবর চেঞ্জ করা তো সেখানে যদি আমরা একটা হরফে চেঞ্জ করে ফেলি আলাম তারো জায়গা আলামতারু পড়ে তাহলে আপনি ভাবেন যে আপনার কি স্বভাব হবে নাকি কোনো হবে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের তো অবশ্যই কি করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ